ওয়েলকাম ইন্টু দি ওয়ার্ল্ড অফ কেমিস্ট্রি। আজকে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের কথা মাথায় রেখে কেমিস্ট্রি থেকে কি ধরনের কনসেপ্ট নিলে তোমরা কম্পিটিটিভ এক্সামে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে সেই কথা মাথায় রেখে আজকে আমার এই ভিডিও। তো আজকে কেমিস্ট্রি অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন চ্যাপ্টারে প্রথমে তোমাদেরকে কনসেপ্ট দেব এবং নেক্সট ভিডিওতে আমি এই রিলেটেড কি কি কোয়েশ্চেন তোমাদের আসতে পারে আমি সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আমরা পরমাণুর গঠন স্টার্ট করছি। পরমাণু কথাটি প্রথম বলেন বিজ্ঞানী কণাদ। কণাদ ভারতীয় দার্শনিক, তিনি সর্বপ্রথম পরমাণু এই কথাটা উল্লেখ করেন। পরমাণুর ইংরেজি প্রতিশব্দ কি? গ্রিক শব্দ অ্যাটমস। ওকে, দেন পরমাণু সম্পর্কে প্রথম যিনি কিছু তথ্য উদ্ভাবন করেন তিনি হলেন বিজ্ঞানী ডাল্টন। ডাল্টন প্রথম বলেন পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে আধুনিক পরমাণু গঠনের মাধ্যমে আমরা প্রমাণিত করতে পেরেছি যে পরমাণু অবশ্যই বিভাজ্য, এবং পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাবো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের তোমরা যারা এক্সাম দিচ্ছ মেন ইম্পর্টেন্ট জায়গাগুলো, যে জায়গাগুলো আমি বলছি সেই জায়গাগুলোতেই তোমরা আলোকপাত করবে, সেটাই ইম্পর্টেন্ট। আর কিছু এক্সট্রা এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে না। দেখো, ইলেকট্রনের যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রনের ভর 9.11 × 10⁻²⁸ গ্রাম। চার্জ অর্থাৎ আধান 1.602 × 10⁻¹⁹ কুলম। এইটা হচ্ছে কুলম ইউনিটে। যদি পরীক্ষার সময় অনেক সময় ESU এই ইউনিটে কিন্তু চার্জটা কোশ্চেনে চাই, তো ESU স্ট্যান্ডস ফর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সেখানে ইলেকট্রনের চার্জ কত? 4.8 × 10⁻¹⁰ আর আধান ইলেকট্রনের -1। আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে জে থমসন। নেক্সট প্রোটন, প্রোটনের ভর তোমরা পড়বে 1.672 × 10⁻²⁴ গ্রাম। এটা এখানে চার্জ দেখো, এই চার্জ ইলেকট্রনের আর এর চার্জ সেম। আধান চার্জ ESU ইউনিটেও তাই, সেম ইলেকট্রন অ্যাজ প্রোটন। আধানটা কিন্তু এর যেহেতু মাইনাস, এর ক্ষেত্রে কিন্তু কি হবে? প্রোটনের প্লাস ওয়ান। এখানে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টেইন। প্রোটনকে কি দিয়ে আমরা প্রকাশ করি? পি দিয়ে। আর নিউট্রন লাস্ট, নিউট্রনকে আমরা এন দিয়ে প্রকাশ করি, যার ভর 1.675 × 10⁻²⁴, যার চার্জ অবভিয়াসলি জিরো এবং আধানও জিরো। এটা কিন্তু একটা নিউট্রাল, নিউট্রন হচ্ছে নিউট্রাল কণা। আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। নেক্সট, যেহেতু ডাল্টন প্রথমে এই অবিভাজ্য কথাটা বললেন, তারপরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দেন, তার ভেতরে প্রথম যিনি হলেন তিনি হলেন রাদারফোর্ড। রাদারফোর্ড কি বললেন? পরমাণুর সমগ্র ভর তার কেন্দ্রে নিহিত এবং ইহা ধনাত্মক আধান বিশিষ্ট। তিনি এর নাম কি দিলেন? নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণুর গঠন যদি এটা হয়, এই চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, সাপোজ আমি মনে করলাম এই যে ভেতরে যে কণাটা, মানে ভেতরের যে অংশটা, তাকে তিনি কি নাম দিলেন? নিউক্লিয়াস, এবং বললেন এর আধানটা ধনাত্মক। তারপরে এলেন বিজ্ঞানী বোর। তিনি কি বললেন? যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করবে, এই নিউক্লিয়াস যদি হয় প্লাস, ইলেকট্রনগুলো এর চারপাশে আবর্তন করবে, একে বলা হয় শক্তি স্তর। নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন ও না শক্তি ছাড়বে না শক্তি বর্জন করবে। আর নিম্ন শক্তি স্তর থেকে, মনে করো এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে যেতে হয় তাহলে ওকে শক্তি বর্জন করে যেতে হবে, আর এইখান থেকে এখানে গেলে শক্তি গ্রহণ করে যেতে হবে। ঠিক যেমন তোমরা সিঁড়ি থেকে ওঠানামা করো, মনে করো সিঁড়ির নিচের ঘর এইটা, নিচের একদম নিচের সিঁড়ি এইটা, সেখান থেকে আমাকে যদি উপরে আসতে হয় তাহলে কি হবে? শক্তি নিয়ে আসতে হবে। আর যদি আমি উপর থেকে নিচে নামি তাহলে আমাকে কি করব? শক্তি ছেড়ে দিয়ে আমরা নামবো। এটা কার তত্ত্ব? বোর তত্ত্ব। নেক্সট বিজ্ঞানী বোর তত্ত্বের পর, বিজ্ঞানী বোরের পরে কি আসলো? সোমারফিল্ড। সোমারফিল্ডের তোমরা একটা কথাই মনে রাখবে, যেটা আমি এখানে বৃত্তাকার কথা বললাম, সোমারফিল্ড বললেন কক্ষপথগুলি বৃত্তাকারের পাশাপাশি উপবৃত্তাকারও হতে পারে। এবার পরমাণুর কক্ষের গঠন দেখো। মনে করো এটা একটা নিউক্লিয়াস, যার ভেতরে কি আছে? ধনাত্মক আধান। তার চারপাশে ইলেকট্রনগুলো ঠিক এইভাবে কক্ষপথ ওয়াইজ আবর্তন করছে,
তোমরা একটা ইনফরমেশন জেনে রাখো, এই যে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস বললাম, এই নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। খুব ইম্পর্টেন্ট, নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, নিউট্রন হচ্ছে নিস্তড়িত বা নিউট্রাল, এবং একে আবর্তন করে কে? নেগেটিভ আধান বিশিষ্ট ইলেকট্রন। তাহলে ধনাত্মক আধানকে কেন্দ্র করে কে আবর্তন করছে? ইলেকট্রন, যেটা কিনা নেগেটিভ আধান বিশিষ্ট। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে প্রথম ঘর, তাকে আমরা কি বলি? কে কক্ষ। তারপর একটাকে বলি এল কক্ষ, তারপর একটাকে বলি এম, তারপর একটাকে আমরা বলি এন। পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কে কক্ষে কটা ইলেকট্রন আছে, এল কক্ষে কটা, এম এ কটা, এন এ কটা। তো দেখো একটা সূত্র আমি বলি, সূত্রটা হচ্ছে 2n² এন মানে কক্ষপথের সংখ্যা। তাহলে যখন কে কক্ষপথ হবে তখন এন এর মান কত? এক। তাহলে সূত্রে বসাও 2 × 1² দ্যাট ইজ 2। সেম অ্যাজ এল এর ক্ষেত্রে এন এর মান 2, 2 × 2² মানে 2 × 4 মানে কটা ইলেকট্রন ধরবে? 8টা। এম এর ক্ষেত্রে কি? এন এর মান 3, 2 × 3² মানে 9, 2 × 9 মানে কটা? 18। সেম অ্যাজ এন কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 32টা ইলেকট্রন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট তোমরা দেখো ভর সংখ্যা বা মাস নাম্বার। ভর সংখ্যা অ্যাকচুয়ালি নাথিং বাট প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক মানেই হলো প্রোটন সংখ্যা। সাপোজ আমি একটা যে কোনো একটা আইসোটোপ নিচ্ছি, আমি আইসোটোপ কি একটু বাদে বলছি, এইটা মনে করো একটা সেই অ্যাটমের সংকেত, এবং এই উপরে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে তার ভর সংখ্যা, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি? সাপোজ কার্বন এইভাবে লেখা আছে, কার্বন 12 6, দেন 6 হচ্ছে প্রোটন সংখ্যা আর 12 হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা। ভর সংখ্যার ভেতরে কে কে আছে? প্রোটন প্লাস নিউটন, ঠিক আছে। এইবার তাহলে আমি প্রোটন প্লাস নিউটন সমান কত পেলাম? 12। তাহলে ইলেকট্রন এখানে প্রোটন কটা পেয়ে গেছি? 6টা। তাহলে এখানে যদি আমি 6 বসাই তাহলে নিউটন সমান কত বেরোবে? 12 - 6 সমান কটা? 6টা। আর মনে রাখবে যতগুলো প্রোটন থাকবে সেই মৌলের ভেতরে, সেই পরমাণুর ভেতরে, ঠিক ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকবে। যেমন তোমরা লক্ষ্য করো, আরেকটা উদাহরণ আমি দেখি, তাহলে অক্সিজেন যদি আমি দেখি, অক্সিজেন কত লেখা আছে এখানে? 16 8। তাহলে 8টা কি? প্রোটন সংখ্যা। 16 কি? সেটা হচ্ছে মাস নাম্বার, মাস নাম্বার। তাহলে মাস নাম্বার মানে কি? নিউট্রন প্লাস প্রোটন। তাহলে প্রোটন কটা? 8টা। প্রোটন যদি 8টা হয় ইলেকট্রন কটা হবে? অবশ্যই 8টা হবে। এবং নিউট্রন কটা হবে? এখানে 16 - প্রোটন সংখ্যা 8, দ্যাট ইজ 8। ক্লিয়ার? এইভাবে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন হামেশাতে আসে। নেক্সট দেখো আইসোটোপ। আইসোটোপ কি? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। তুমি প্রোটন সংখ্যা সমান এটা মনে রাখবে। কিভাবে মনে রাখবে? আইসোটোপে প আছে তার মানে প্রোটন সংখ্যা সমান। যেমন দেখো Cl 35 17, Cl 37 17, উপরে একটা পরিবর্তন হয়েছে, নিচেরটা কিন্তু যা ছিল তাই আছে। এইটা যদি সেম থাকে তাহলে তাকে আমরা বলবো আইসোটোপ। তাহলে প থাকলে প্রোটন সংখ্যা সমান। দেন দেখো কার্বনের 3টে আইসোটোপ, কার্বন 12 6, কার্বন 13 6, কার্বন 14 6, 6টা ফিক্সড অর্থাৎ প্রোটন সংখ্যা ফিক্সড, দেন এরা একে অপরের কি? আইসোটোপ। নেক্সট আইসোটোন। আইসোটোনের কে আছে? দন্তন্য অর্থাৎ নিউটন সংখ্যা সমান। এইভাবে মনে রাখবে, তাহলে নিউটন সংখ্যা কি বলেছি দেখো, হাইড্রোজেন 3 1, হিলিয়াম 4 2, এটাও আলাদা এটাও আলাদা, বাট আমরা নিউটন কি করে বার করবি? এই উপরেরটা মাইনাস নিচেরটা, দ্যাট ইজ নিউটন সংখ্যা, 3 - 1 2। আবার এখানে কি? উপরেরটা মাইনাস নিচেরটা, 4 - 2 মানে কটা? 2। দেখো এখানেও যা নিউট্রন আছে এখানেও তাই নিউট্রন আছে, অর্থাৎ দুটোরই নিউট্রন সংখ্যা কিন্তু সমান, এই জন্য এরা একে অপরের আইসোটোন। দেন তোমরা দেখো আইসোবার। আইসোবারে কি আছে? র আছে, তার মানে ভর সংখ্যা সমান, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা সমান। দেখো আর্গন 40 18, ক্যালসিয়াম 40 20, নিচেরটা আলাদা কিন্তু উপরেরটা সেম, অর্থাৎ একে আমরা কি বলবো? এরা একে অপরের আইসোবার। এখানে একটা কথাই বলবো যে এই যে আমি মলিকুলগুলো, এই অ্যাটমগুলোকে যে আমি লিখলাম সেটা কিন্তু পরীক্ষার সময় এইভাবেও থাকতে পারে। সাপোজ মনে করো আর্গান এইভাবে দিয়ে দিল, আর্গান 40 18, অর এইভাবে দিয়ে দিল আর্গান 40 18, তাহলেও কিন্তু কোশ্চেনটা অ্যান্সার একই রকমের হবে। এবার দেখো ইলেকট্রন বিন্যাস। তোমরা এখানে টোটাল 15টা মৌলের নাম লেখা আছে, অ্যাকচুয়ালি 20টা মৌল অবধি তোমাদেরকে এই পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে 15টা অবধি শেখাচ্ছি, তারপরে নেক্সটে আমি এখানে তোমাদের জন্য বাকি 5টা দেখাচ্ছি। দেখো ফার্স্ট মৌল কি আমাদের? হাইড্রোজেন। হাইড্রোজেন কত নম্বর মৌল? 1 নম্বর মৌল, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 1।
হিলিয়াম কত নম্বর মৌল? দু নম্বর মৌল। ইলেকট্রন বিন্যাস কত হবে? দুই। তাহলে এই দুটো তো হয়ে গেল 1 2। দেন আসি লিথিয়াম 3 নম্বরে। লিথিয়ামের তিনের ক্ষেত্রে কি হচ্ছে? দুই, দুইয়ে শেষ, তারপরে 1। 3 নম্বর মৌল, তাহলে 2+1 মানে 3, 2.1। সেম অ্যাজ বেরিলিয়াম 2.2, বোরন 2.3, কার্বন 2.4, নাইট্রোজেন 2.5, অক্সিজেন 2.6, ফ্লুরিন 2.7, অ্যান্ড নিয়ন যেটা নিষ্ক্রিয় মৌল 2.8। এই অবধি মনে রাখবে, এই 10 অবধি তাহলে কত হলো? দুইয়ের পরে 1 2 3 4 5 6 7 8। দেখো এটা কমন, প্রথমে এই দুটোর ক্ষেত্রে হিলিয়াম অবধি 1 2, এই দুইটা কমন আসলো প্রত্যেকে, দেখো 2 আছে সামনে, তাহলে এটা তো ফিক্সড। এইবার যখন 3 থেকে 10 অবধি করবে, 1 2 3 4 5 6 7 8, এই অবধি ফিক্সড, ক্লিয়ার? নেক্সট নাম্বার 11 কে? সোডিয়াম। সোডিয়াম কি? এবার দেখো নিয়ন অবধি শেষ 2 8, তাহলে এখানে 2 8 কমন, তাহলে 2 8 কমন, তাহলে 2 8, দেন সোডিয়াম কত? 2 8 1। ম্যাগনেশিয়াম 2 8 2, অ্যালুমিনিয়াম 2 8 3, সিলিকন 2 8 4, ফসফরাস 15 নম্বর মৌল, 2 8 5, গুণে দেখো 2 আর 8 10 আর 5 15। এখানে আরেকটা মেথড তোমাদের বলে দিই, শর্টকাট হবে এই 11 থেকে, যেটা হবে দেখো নিয়ন অবধি তো কমন 2 8, তাহলে সোডিয়াম কত নম্বর মৌল? 11। 11 শেষ সংখ্যাটা কত? 1, তাহলে 2 8 এটা কমন, তারপরে 1 বসাবে 2 8 1। দেন 12 ম্যাগনেশিয়াম, 2 8 তো কমন, 12 লাস্ট ডিজিট 2 এখানে বসাবে। অ্যালুমিনিয়াম 13, 2 8 কমন, 2 8 1 3, 3 বসাবে। সিলিকন 14, 2 8 4, 2 8 5, এইভাবে চলবে। নেক্সট দেখো তোমরা সালফার, সালফার হচ্ছে 16, তাহলে তোমরা নিজেরাই বলো কত হবে? 2 8, দেন 6 আছে, তাহলে 6, তাহলে 2 8 6, প্রথমে 2 8 কমন, ওকে। দেন ক্লোরিন 17 বলো, 2 8 7, দেন আর্গন 18, 2 8 8, ক্লিয়ার? এই অবধি কিন্তু তোমরা দেখবে অবশ্যই পরমাণুর গঠন চ্যাপ্টারের, এই অবধি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের কি কি কোয়েশ্চেন হতে পারে এবং বিগত বছরে কি কি কোয়েশ্চেন এসছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো।